আচ্ছা ঠিক আছে, দেখো আমাদের সর্বপ্রথম ম্যাথ আজকে সেটা হচ্ছে একটি রাইফেলের গুলি, একটি রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করতে পারে, ঠিক আছে, যদি বেগ 3 গুণ করা হয় তবে এরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, দেখো একটা রাইফেল, ধর একটা বুলেট, রাইফেলের গুলি, সে ধর একটা তক্তাকে ভেদ করে, কেবলমাত্র একটি তক্তাকে ভেদ করতে পারে। তাহলে আমরা এখান থেকে কি পাই, একটি তক্তাকে ভেদ করার শক্তি কি হবে, উক্ত রাইফেলের গুলির গতি শক্তি। তো সুতরাং কি, একটি তক্তাকে ভেদ করতে প্রয়োজনীয় শক্তি ইজ ইকুয়াল টু কি, হাফ অফ এমভি স্কোয়ার, ঠিক আছে, যেখানে আমরা ধরবো কি, এম ইকুয়াল টু হচ্ছে বুলেটের ভর, ঠিক আছে, আর ভি ইজ ইকুয়াল টু হচ্ছে বুলেটের বেগ, ঠিক আছে। তো এখন যদি যদি বেগ 3 গুণ করা হয়, যদি বেগ 3 গুণ করা হয় তবে গতিশক্তি ইজ ইকুয়াল টু কত, গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ অফ এম ইন্টু কি, 3v হোল স্কোয়ার। তাহলে কি হবে, 9 ইন্টু হাফ অফ এম ভি স্কোয়ার, বা 9 ইন্টু কি, ইকে, বা কি 9 ইন্টু একটি তক্তাকে ভেদ করার শক্তি, ভেদ করার শক্তি সমান সমান কি লেখা যায় এখান থেকে, 9টি তক্তাকে ভেদ করার শক্তি, 9টি তক্তাকে ভেদ করার শক্তি। সো সুতরাং কি, তোমার যদি বেগ 3 গুণ করা হয় তাহলে কয়টি তক্তাকে ভেদ করব, অ্যান্সার হচ্ছে 9টি তক্তাকে ভেদ করব। জিনিসটা বুঝে গেছে? জি স্যার, ঠিক আছে, অর্থাৎ জি স্যার, নরমাল জি ভাইয়া, নরমাল। আচ্ছা ভাইয়া ঠিক আছে, যদি বেগ কি করা হয়, বেগ যদি এন গুণ করা হয়, বেগ এন গুণ করা হলে কয়টি তক্তাকে ভেদ করা যাবে, এন স্কোয়ার গুণ তক্তাকে ভেদ করা যাবে, ঠিক আছে, এটা হচ্ছে নরমাল ইয়া। দেন হচ্ছে আমরা এই জিনিসটা বুঝে গেছে তো? হ্যাঁ বুঝছি। ঠিক আছে, দেন হচ্ছে কি আমরা এর পরেরটাতে চলে যাব, এর পরের দেখি, পরের এটা কি ছিল, ডকুমেন্ট 2, ঠিক আছে। আচ্ছা দেখি, এখানে এখানে হচ্ছে কি, দেখো যে কোনো একটি ট্রাকের বেগ হচ্ছে 20 mS1 এবং ভর হচ্ছে 1 টন। তো তোমাকে বলছে উক্ত ট্রাকের ভর বেগ কত। তো নরমালি আমরা বেগ কত, বেগ ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 20 mS1, ভর হচ্ছে কি, এম ইকুয়াল টু কত, 1 টন। 1 টন মানে কত বলছি, 1000 কেজি, ঠিক আছে। সুতরাং এর ভর বেগ কত হবে, ভর বেগ পি ইজ ইকুয়াল টু হবে এম ভি, বা কত, 1000 কেজি ইন্টু 20 mS1, বা কত হবে, 2 × 10⁴ kgm1। বুঝা গেছে জিনিসটা? অর্থাৎ জি স্যার, দেন হচ্ছে এর পরের ম্যাথটা দেখো, যে কোন একটি ট্রাকের গতিশক্তি দেয়া আছে 50,000 জুল, ঠিক আছে, একটি ট্রাকের গতিশক্তি দেয়া আছে 50,000 জুল, এবং আমরা এর ভর লিখি, ভর লিখলাম কত, ভর হচ্ছে 300 কেজি, ঠিক আছে, ভর 300 কেজি। তো বলা হয়েছে এর ভর বেগ কত, ঠিক আছে। তা আমরা দেখি ভর বেগ কিভাবে বের করা যায়। দেখো আমরা কি জানি, ইকে ইকুয়াল টু কি, হাফ অফ এম ভি স্কোয়ার, ঠিক আছে, বা জিনিসটাকে কি লেখা যায়, হাফ ইন্টু এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই এম, বাকি হাফ ইন্টু এম ভি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এম, বাকি হাফ ইন্টু পি স্কোয়ার বাই এম, ঠিক আছে। সেখান থেকে আমরা কি পাই, সুতরাং এটা একটা সূত্র মনে রাখবা, ইকে ইকুয়াল টু কি, পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, ঠিক আছে। তো তোমার এখানে কি দেয়া আছে, গতিশক্তি দেয়া আছে 50,000 জুল, সমান সমান কত, 50,000 ইকুয়াল টু কত, 50,000 = 2 × m, 2 × 300 ডিভাইডেড বাই কত, পি স্কোয়ার। সুতরাং পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু হচ্ছে 2 × 300 × 50,000 kgm1, ঠিক আছে, এটা হচ্ছে কি এর ভর বেগ। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেন আমরা দেখি এরপর একটা কি ছিল, ডকুমেন্ট নাম্বার 3, ডকুমেন্ট 3, 2 কেজি ভরের একটি বলকে, এই কোশ্চেনটা দেখো খুবই সুন্দর একটা কোশ্চেন, 2 কেজি ভরের একটি বলকে 30 মিটার উচ্চতা থেকে ফেলে দেয়া হলো, ঠিক আছে, বস্তুর প্রাথমিক স্থিতি শক্তি
যে মুহূর্তে ভূমি স্পর্শ করে ওই মুহূর্তে বেগ বস্তুর সর্বোচ্চ গতি শক্তি, ভূমি থেকে 10 মিটার উচ্চতায় গতি শক্তি স্থির শক্তি বের করো। তো আমরা দেখি এখানে কি দেওয়া আছে, আমাদের আমাদের এখানে দেওয়া আছে ইকুয়াল টু কি, এম ইকুয়াল টু 2 কেজি, এইচ ইকুয়াল টু 30 মিটার, ঠিক আছে? তো বলছে বস্তুর প্রাথমিক গতি শক্তি, এখন প্রাথমিক ভাবে বস্তুটা কি ভূমি থেকে 30 মিটার উচ্চতার একটা দালানে ছিল, ঠিক কি না? তো তাহলে অ্যানসার যদি লিখি, আমরা ধরো অ্যানসারটা যদি অন্য কালি দিয়ে লিখি, সামথিং অ্যানসার আমারটা দেখা যাচ্ছে না। আচ্ছা অ্যানসার যদি লিখি, 1 নাম্বারটার অ্যানসার কি হবে, আমার বস্তুর প্রাথমিক স্থির শক্তির মান কত হবে, mgh। কেন mgh বুঝছো তো, সে 30 মিটার উচ্চতায় এখন স্থির আছে, সেক্ষেত্রে তার কি আছে, যা আছে তাই তো বিভব শক্তি, ঠিক কি না? তো তার প্রাথমিক বিভব শক্তি হবে mgh ইকুয়াল টু কি, 2 × 9.8 × 30, ঠিক আছে, জুল। দেন হচ্ছে কি, আমার 2 নাম্বার কোশ্চেনটা দেখি। 2 নাম্বার কোশ্চেনে বলছে যে মুহূর্তে ভূমি স্পর্শ করে ওই মুহূর্তে বেগ, ঠিক আছে? এখন দেখো একটা বস্তু এ পয়েন্টে ছিল, এই পয়েন্টে তার যে টোটাল শক্তি ছিল সেটা কি হবে, সে যখন পড়তেছে পড়ার সময় টোটাল শক্তিটা কি হবে, গতি শক্তিতে কনভার্ট হইতে থাকবে না। তো একেবারে যখন ভূমিতে পতিত হবে, ভূমিতে পতিত হওয়ার আগ মুহূর্তে কি হবে, একদম ছাদে থাকার যে স্থিতি শক্তি সেটা ভূমিতে পতিত হওয়ার মুহূর্তে কি হবে, গতি শক্তি হবে না। অর্থাৎ আমরা যদি এটা এ ধরি, এটা যদি বি লিখি, আমরা কি লিখতে পারি, এ পয়েন্টে স্থিতি শক্তি ইকুয়াল টু হবে কি, বি পয়েন্টের গতি শক্তি, ঠিক কিনা? দেন আমরা এখান থেকে লিখতে পারি কি, এ পয়েন্টের স্থির শক্তি কি, এম জি এইচ ইকুয়াল টু কি, বি পয়েন্টের গতি শক্তি কি, হাফ অফ এম বি স্কোয়ার। তো এখান থেকে কি লিখতে পারি আমরা, সুতরাং ভি ইকুয়াল টু লিখতে পারি √2gh, ঠিক আছে? এভাবে করা যায় ম্যাথটা, বা আরেক ভাবে করতে পারো, যেহেতু এটা 30 মিটার উচ্চতা থেকে এর আদি বেগ ইউ ইকুয়াল টু কত, 0, এখানে এইচ ইকুয়াল টু কত, 30, তো এখান থেকে যেহেতু পড়তেছে তাহলে কি হয়, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, ঠিক আছে? বা ভি স্কয়ার ইকুয়াল টু 2gh, কারণ ইউ ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা কি পাই, যে ভি ইকুয়াল টু √2gh, ঠিক আছে? জিনিসটা বুঝে গেছে? জি ভাইয়া। এরপর বস্তুর সর্বোচ্চ গতি শক্তি কি হবে, ডেফিনেটলি একই জিনিস, হাফ অফ এম বি স্কোয়ার, একই মান, কারণ একেবারে ভূমিতে পতিত হওয়ার মুহূর্তে তো তার সর্বোচ্চ গতি শক্তি থাকবে, ঠিক কিনা? দেন হচ্ছে এরপরে কোশ্চেনটা দেখো, ভূমি থেকে 10 মিটার উচ্চতায় গতি শক্তি ও স্থিতি শক্তি বের করো। সুন্দর একটা কোশ্চেন, আমরা দেখি এখানে লিখি, সে জিনিসটা হচ্ছে এরকম একটা বিল্ডিং, 30 মিটার, তো তোমার এখানে হচ্ছে 10 মিটার একটা উচ্চতা, এই উচ্চতা তো তোমাকে বলছে কি উক্ত উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তি বের করতে। তো উক্ত উচ্চতায় বিভব শক্তি কি হবে, বিভব শক্তি বের করা তো খুব ইজি, উক্ত উচ্চতায় বিভব শক্তি ep is equal to কি, mgh, বা কত, 2 × 9.8 × h, কত হবে, 10 মিটার, ঠিক আছে? 10 মিটার, 10 আমরা ইজিলি বের করে ফেলতে পারবো, 196, ঠিক আছে? দেন হচ্ছে কি আমার, উক্ত পয়েন্টে যে গতিশক্তি, উক্ত পয়েন্টে গতিশক্তি আমরা কিভাবে বের করতে পারি, ই কেটা আমরা দুই ভাবে বের করতে পারি, কিভাবে বের করতে পারি, মেথড ওয়ান দেখো, মেথড ওয়ানটা কি আমার কি হবে, মোট শক্তি ইকুয়াল টু কি, মোট শক্তি ইকুয়াল টু এটা যদি বি পয়েন্ট হয়, বি পয়েন্টে ইপি প্লাস বি পয়েন্টের ইকে, ঠিক কিনা? অর্থাৎ বি পয়েন্টের গতি শক্তি ও বিভব শক্তি সমষ্টি তো কি হবে, মোট শক্তি সমান থাকবে, কারণ শক্তি সংরক্ষণশীলতা নীতি কি বলে, প্রতিটি পয়েন্টে এনার্জি সেম। তো সেখান থেকে আমরা কি পাবো, মোট শক্তি ইকুয়াল টু কি, মোট শক্তি ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ ইকুয়াল টু কত, আমার হচ্ছে বি পয়েন্টে ইপি কত, বি পয়েন্টে ইপি হচ্ছে কত, 196, প্লাস কত, ইকে, বা কত, আমার ইকে ইজ ইকুয়াল টু হবে 30 mg মাইনাস 196, ঠিক আছে? এইভাবে বের করতে পারি। দেন আমরা মেথড টু কিভাবে বের করতে পারি, মেথড টু হচ্ছে দেখো সিম্পলি খুবই ইজি, তোমার এ পয়েন্ট থেকে যে সে যাচ্ছে সে এখানে কতটুকু দূরত্ব গতিশীল অবস্থা অতিক্রম করছে, 30 − 10 মিটার ইকুয়াল টু কি, 20 মিটার সে গতিশীল অবস্থা অতিক্রম করছে না? তো তাহলে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি সিম্পলি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, বা কত, ভি স্কয়ার ইকুয়াল টু 0 প্লাস 2 × g × 20, ঠিক আছে? সুতরাং কি ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 40g, তো তাহলে ই কে কি হবে, সুতরাং ই কে ইকুয়াল টু কি হবে, হাফ অফ এম ভি স্কোয়ার,
সমান সমান কি হাফ ইন্টু এম ইন্টু 40g সমান সমান কি এখানে কাটাকাটি হবে 20 mg। বুঝে গেছে জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা আমরা এরপরের ম্যাথটা দেখি, এরপরে কি ম্যাথ আছে আমার। ডকুমেন্ট 4, একটা কোশ্চেন খুবই সুন্দর কোশ্চেন। 30 মিটার উচ্চতার একটি দালান হতে কি করছে, একটি বল ফেলে দেয়া হলো। ঠিক আছে, 30 মিটার উচ্চতার একটি দালান হতে একটি বল ফেলে দেয়া হলো, তো বুঝছে কত উচ্চতায় গতিশক্তি ইকুয়াল টু বিভব শক্তি হবে। ঠিক আছে, আমরা এই জিনিসটা যদি একটু সিম্পলি এখান থেকে চিত্রটা আঁকি, যে দেখো ধরো এখানে চিত্রটা আঁকলাম, এটা ধরো ওই দালানটা। ঠিক আছে, তো ধরো আমরা কি ধরবো, আমরা ধরবো ভূমি থেকে এক্স উচ্চতায়, ভূমি থেকে এক্স উচ্চতায় কি হবে গতিশক্তি বিভব শক্তি সমান হবে। ঠিক আছে, তো তাহলে এই উচ্চতাটা কি, এই উচ্চতাটা ডেফিনেটলি 30 মাইনাস এক্স। ঠিক আছে, এটা 30 মাইনাস এক্স না, তো তাহলে কি হবে আমার, এক্ষেত্রে আমার যদি হিসাবটা করতে যাই তাহলে কি গতিশীল অবস্থায় সে কতটুক গেছে, এতটুক ডিস্টেন্স গেছে। ঠিক আছে, আর বিভব শক্তি হচ্ছে তার কি এতটুক ডিস্টেন্স, এ দুটা জিনিস তো বুঝে গেছে আমাদের। তো আমাদেরকে যদি বলে যে কত উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে, তার মানে কি আমার ইপি ইজ ইকুয়াল টু কি ইকে। এখন ইপিটা কি, আমরা ধরছি না ভূমি থেকে এক্স উচ্চতায় সি বিন্দুতে কি হবে ধরো গতিশক্তি বিভব শক্তি সমান, তো সি বিন্দুতে বিভব শক্তি কত mgx। ঠিক আছে, আর গতিশক্তি কত হবে, গতিশক্তি কত হবে দেখো, সে এতটুক দূরত্ব কি করছে, এই দূরত্বটা সে গতিশীল অবস্থা অতিক্রম করছে না, ফলে এই দূরত্বের যে বিভব শক্তি, এই উচ্চতাটা যে বিভব শক্তি, তাই তো তার গতিশক্তি সমান হবে। তো আমার ইকে ইকুয়াল টু কি হবে mgh-x। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখি কি হবে, mgx ইকুয়াল টু কি mg 30 মাইনাস এক্স। তো এখান থেকে mg mg কাটা, x ইকুয়াল টু কত 30 মাইনাস এক্স, সুতরাং x ইকুয়াল টু কত 30/2 ইকুয়াল টু কত 15 মিটার। ঠিক আছে, সিমিলারলি তোমাকে বলছে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, তো তোমাকে বলে দিছে ইকে ইকুয়াল টু 2 ইন্টু ইপি। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, এখানে হচ্ছে mg ইন্টু 30 মাইনাস এক্স, mg ইন্টু 30 মাইনাস এক্স ইকুয়াল টু কি 2 ইন্টু mgx। ঠিক আছে, সেখান থেকে mg mg কাটা দিই, 30 মাইনাস এক্স ইকুয়াল টু কি 2x, বা ধরো 3x ইকুয়াল টু 30, সুতরাং x ইকুয়াল টু কি 10 মিটার, অর্থাৎ ভূমি থেকে 10 মিটার উচ্চতায় কি হবে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। দেন তোমাকে যদি বলে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, তখন কি হবে ইপি ইকে ইকুয়াল টু হাফ ইন্টু ইপি, বাকি mg ইন্টু 30 মাইনাস এক্স ইকুয়াল টু কি হাফ অফ mgx। তো সেখান থেকে হবে কি 30 মাইনাস এক্স ইকুয়াল টু x/2, বা ধরো যে 60 মাইনাস 2x ইকুয়াল টু x, বা 3x ইকুয়াল টু কি 60, সুতরাং x ইকুয়াল টু কি 20 মিটার, অর্থাৎ ভূমি থেকে 20 মিটার উচ্চতায় কি হবে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। বুঝা গেছে জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, পাবনি বুঝছো? হ্যালো, আচ্ছা ঠিক আছে, ওকে। দেন আমরা তাহলে এরপরের ম্যাথটাতে যাই। দেখো এই কোশ্চেনটা কিন্তু একটু জটিল, আবারও বলতেছি এই কোশ্চেনটা একটু জটিল, সো মনোযোগ দিয়ে দেখো। কি বলা আছে, একজন বালক ও একজন লোক একত্রে দৌড়াচ্ছেন। ঠিক আছে, বালকের ভর হচ্ছে কি লোকটির ভরের অর্ধেক। ঠিক আছে, অর্থাৎ বালক যেহেতু ছোট তাহলে তার সাইজও ছোট, ভর অর্ধেক, এবং বালক কি, বালক যেহেতু ছোট সেই বেশি দৌড়াইতে পারবে, তো তার কি তার গতিশক্তি লোকের গতিশক্তির দ্বিগুণ। ঠিক আছে, দেন বলা হয়েছে লোকটি যদি তার বেগ 1 mm² বাড়ান তবে উভয়ের গতিশক্তি সমান হয়। ঠিক আছে, তো বলছে এদের আদি বেগ নির্ণয় করো, অর্থাৎ এদের উভয়ের আদিতে বেগ কি ছিল। তো আমরা নরমালি এখন ম্যাথটা কিভাবে করব, একটু সিম্পলি খুব সুন্দর ভাবে করব, দেখো জিনিসটা বুঝো কিনা। আমরা ধরি বালকের ভর, বালকের ভর কি ধরবো,
আচ্ছা দেখো বালকের ভর ধরলাম আমরা এম অফ বি, ঠিক আছে? দেন আমরা ধর, আচ্ছা আমাকে জাস্ট একটা মিনিট টাইম দাও। আচ্ছা হ্যাঁ দেখো, ধরো বালকের ভর হচ্ছে এম ভি, ঠিক আছে? দেন লোকের ভর হচ্ছে আমার ধরো এম অফ এল, ঠিক আছে? অর্থাৎ এম অফ লোক দিলাম। দেন ধরো আমরা বালকের বেগ হচ্ছে এম অফ কি দিব, সরি বালকের বেগ দিব ধরো ভি অফ বি, আর লোকের বেগ দিব আমরা কি ভি অফ এল, ঠিক আছে? আমরা লোক দিয়ে এল বুঝাচ্ছি আর বালক দিয়ে বি বুঝালাম, ঠিক আছে? তো দেন আমরা দেখি এখান থেকে যদি ম্যাপটা করি, তোমাকে কি বলে দিচ্ছে বালকের ভর লোকের ভরের অর্ধেক, তাহলে কি হবে যে এম এল ইকুয়াল টু 2×MB, ঠিক আছে? দেন তোমাকে বলছে কি বালকের গতিশক্তি লোকের গতিশক্তির দ্বিগুণ। বালকের গতিশক্তি অর্থাৎ কি, বালকের গতিশক্তি হচ্ছে হাফ ইন্টু এম বি ইন্টু ভিবি স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে যে 2×, কত লোকের গতিশক্তির দ্বিগুণ, হাফ ইন্টু এম এল ইন্টু ভি এল স্কোয়ার। আমরা এখানে যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে ধরো আমরা এখান থেকে কি পাই দেখো, হাফ হাফ চলে গেছে, আমরা এটা 1 নম্বর সমীকরণে পাইছি, ঠিক আছে? এবার দেখো এখানে হাফ হাফ চলে গেছে, এবার এম কি আছে দেখো, এম বি ইন্টু ভিবি স্কোয়ার ইকুয়াল টু কি আছে 2×ML ইন্টু ভি এল স্কোয়ার, ঠিক আছে? দেন এখান থেকে দেখো আমরা এখান থেকে আমরা চাইলে কি করতে পারি দেখো, যে এখানে এম বি আছে না, আর এখানে কি এম এল, এম এল এর জায়গায় কি বসাতে পারি 2×MB বসাতে পারি। তো দেখো এম বি ইন্টু ভিবি স্কোয়ার ইকুয়াল টু কি হবে 2×, কি এম এল এর জায়গায় কি বসাবো 2×MB, 2MB ইন্টু ভি এল স্কোয়ার, ঠিক আছে? তো সেখান থেকে আমরা কি পাবো, ভিবি স্কোয়ার ইকুয়াল টু 4×ইন্টু ভি এল স্কোয়ার, বা সুতরাং কি লেখা যায় যে ভিবি ইকুয়াল টু 2×ভিএল, ঠিক আছে? আমরা কি পাইছি, দুইটা সমীকরণ পাইছি, একটাতে পাইছি ভিবি ইন্টু 2×ভিএল, আরেকটাতে পাইছি এম এল ইকুয়াল টু 2×MV, ঠিক আছে? দেন আমার এরপরে কোয়েশ্চন কি, বা এরপরে টপিকে কি বলছে আমাকে, এরপরে বলছে দেখো যে যদি কি হয় লোকটি তার বেগ 1 mm ইনভার্স বাড়ান, ঠিক আছে? লোকটি তার বেগ বসে 1 mm ইনভার্স বাড়ান, তবে উভয়ের গতিশক্তি কি হয় সমান হয়। তো লোকটি ধরো 1 mm ইনভার্স বাড়াইছে, তো 1 mm ইনভার্স বাড়ালে কি হবে দেখো, যে বালকের কি হবে হাফ ইন্টু এম বি ইন্টু ভিবি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, লোকের কি হবে, লোকের গতিশক্তি 1 mm ইনভার্স বাড়াইলে সমান হবে, তাহলে কি যে হাফ ইন্টু এম এল ইন্টু কি ভিএল প্লাস 1×1 স্কোয়ার, ঠিক কিনা, জিনিসটা বুঝে গেছে? অর্থাৎ আমরা যদি এখন সেখানে নর্মাল ওয়েতে করি যে জিনিসটা, বা আমরা এখানে কি করতে পারি, ওই জায়গা থেকে আমরা ইজিলি কি আনতে পারি দেখো, এই জায়গাটা এটা যে জিনিসটা এটা ইকুয়াল টু কি আমার এটা না, এই লাইনটা না, এই লাইনটা আমরা নিয়ে আসতে পারি না সরাসরি দেখো, তো অর্থাৎ কি করতে পারি 2×হাফ×ML×VL² ইকুয়াল টু কি হাফ×ML×VL+1 স্কোয়ার, ঠিক আছে? তো বুঝছো আমরা জাস্ট ওই লাইনটা, এই লাইনটা এটার জায়গায় কি করছি এটা বসিয়ে দিছি। তো এখান থেকে দেখো কাটাকাটি করব, হাফ হাফ চলে যাবে, এম এল এম এল চলে যাবে, ঠিক আছে? তো এখানে কি আসতেছে দেখো 2VL² ইকুয়াল টু কি VL+1 স্কোয়ার, ঠিক আছে? VL+1 স্কোয়ার, 2VL² ইকুয়াল টু কি VL+1 স্কোয়ার, ঠিক আছে? বা আমরা এখান থেকে যদি করি যে √2×VL ইকুয়াল টু কি আমরা রুট করে দিছি VL+1, ঠিক আছে? দেন হবে কি আমরা দেখো যে আমরা VL ইকুয়াল টু কি, VL ইকুয়াল টু হবে 1/√2 -1, ঠিক আছে? 1/√2 -1 ms ইনভার্স 1। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে করি 1/√2 তাহলে বালকের বেগ কি হবে, ভিবি ইজ ইকুয়াল টু কি আমরা কি পাইছি 2×ভিএল না, তো এটা লিখি 2×ভিএল ইকুয়াল টু কি হবে 2.41×, কত 2 বাকি 4.82 ms ইনভার্স 1, বুঝে গেছে জিনিসটা? আচ্ছা ঠিক আছে,
দেন হচ্ছে এই ম্যাথটা বুঝছো তো, ম্যাথটা কিন্তু কিছুটা কমপ্লেক্স, তোমার এগুলো ঠান্ডা মাথায় ম্যাথগুলো করতে হবে, ঠিক আছে? বুঝে গেছে এই ম্যাথটা? ক্লিয়ার? ওকে ওকে, আমি ক্লাস দিচ্ছি, ঠিক আছে? দেন হচ্ছে যে আমার ডকুমেন্ট 6, দেখো 1 কিলোমিটার উঁচু বিমান হতে একটি বোমা ফেলে দেয়া হলো, ভূমি স্পর্শ করার মুহূর্তে এর বেগ কত হবে, ঠিক আছে? তো দেখো তুমি ম্যাথটা কি, একটা বোমাকে তুমি 1 কিলোমিটার উঁচু থেকে ফেলে দিচ্ছ, তো এটা ভূমিতে এভাবে পতিত হচ্ছে, তো আদিতের অবস্থা কি ছিল? আদি বেগ ছিল 0, ঠিক আছে? জি ইকুয়াল টু কত? 9.8। তোমার এইচ ইকুয়াল টু কত? 1000 মিটার, ঠিক আছে? তো আমার ভি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? ইউ স্কোয়ার প্লাস 2gh, দেন কি এটা হবে 0 প্লাস 2gh, ঠিক আছে? জাস্ট ভি স্কোয়ার ইকুয়াল টু 0 প্লাস 2gh, সুতরাং ভি ইকুয়াল টু কি আমার √2gh, বা কত? আমরা এরপরটাতে যাই, স্প্রিং। এখন কিন্তু আমাদের আরেকটা টপিক চলে আসছে, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে স্প্রিং। স্প্রিং নিয়ে আমরা তোমাকে তো গত ক্লাসে বলছিলাম, তো এখন আজকে জাস্ট আমরা ওইটা রিলেটেড আমরা ম্যাথ দেখব, ঠিক আছে? তোমাকে কি বলছে দেখো, তোমাদেরকে 6 কেজি ভরের একটা স্প্রিং ব্লক, ঠিক আছে? 6 কেজি ভরের একটা ব্লক দিয়ে আমার 3 ms inverse 1 বেগে একটা স্প্রিং কে কি করা হয়েছে? 6 কেজি ভরের একটা ব্লক দিয়ে 3 ms inverse বেগে একটা স্প্রিং কে আঘাত করা হলো এবং ব্লকটা স্থির হয়ে গেল। স্প্রিং এর বল ধ্রুবক যদি এত হয়, এটি কতটুক সংকুচিত হবে? অর্থাৎ জিনিসটা কি দেখো, অর্থাৎ হচ্ছে যে আমার ধরো এক্ষেত্রে এই যে একটা স্প্রিং, ধরো এই স্প্রিংটাকে কি করছে, এই একটা ব্লক, ঠিক আছে? একটা ধরো এরকম একটা ব্লক, এই ব্লকটা ধরো ভর হচ্ছে 6 কেজি, এটা দিয়ে 3 ms inverse 1 বেগে আঘাত করা হলো। তো আঘাত করা হলে কি হবে, এই যে ব্লকটার যে এনার্জি আছে, অর্থাৎ এই ব্লকটার যে গতিশক্তি, ঠিক আছে, এই ব্লকটার গতিশক্তি কি হবে, তোমার স্প্রিং এর উপর গিয়ে পড়বে না বা স্প্রিং কে আঘাত করবে না, ওই সমপরিমাণ। এরপর কি হয়েছে, যেহেতু ব্লকটা স্থির হয়ে গেছে, তাহলে এর সম্পূর্ণ গতিশক্তি কি হবে, স্প্রিং এর উপর গিয়ে আরোপিত হবে, ঠিক কি না? এখন সম্পূর্ণ গতিশক্তি যদি স্প্রিং এর উপর আরোপিত হয়, তারপর সেটা কি হবে, স্প্রিংটা সংকুচিত হবে। তো তাহলে এখানে কি হবে, আমরা বলতে পারি কি, ব্লকের গতিশক্তি, ঠিক আছে, আমরা বলতে পারি ব্লকের গতিশক্তি ইজ ইকুয়াল টু স্প্রিং এর উপর আরোপিত শক্তি, ব্লকের গতিশক্তি ইজ ইকুয়াল টু হচ্ছে স্প্রিং এর উপর আরোপিত শক্তি। বাকি যে আমার হচ্ছে কি, হাফ অফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কি, স্প্রিং এর উপর আরোপিত শক্তি কি, হাফ অফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে? সেখান থেকে কি করব, হাফ ইন্টু 6 ইন্টু 3 স্কোয়ার ইকুয়াল টু হবে হাফ ইন্টু 27 ইন্টু x স্কোয়ার, হাফ হাফ কাটা, দেন আমরা কি করতে পারো, x ইকুয়াল টু লিখতে পারবো যে রুট অফ পাওয়ার এখানে কত, 27 দ্বারা ভাগ যাবে, তাহলে 6 9 কত, 54 54 বাই 27, ঠিক কিনা? 6 9 54 54 বাই 27, তো √2 মিটার, তো কত, 1.4142 মিটার। বুঝে গেছে জিনিসটা? অর্থাৎ এই লাইনটা হচ্ছে এখানে কি লাইন, ব্লকের গতিশক্তি ইকুয়াল টু কি, স্প্রিং এর উপর আরোপিত শক্তি। বুঝছো তো জিনিসটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে আমরা এর পরের ম্যাথটাতে যাই, কি আছে, ভূমি থেকে 5 মিটার উচ্চতা, ভূমি থেকে 5 মিটার উচ্চতার একটি স্থান হতে আমার একটি বলকে 3 ms inverse বেগে উপরে নিক্ষেপ করা হলো, ভূমিতে স্পর্শ করার মুহূর্তে এর গতিশক্তি কত হবে। এখানে খুবই সিম্পল, মানে জোস একটা বেসিক আছে, জিনিসটা বুঝো। ধরো ভূমি, ভূমি থেকে 5 মিটার উপরে একটা স্থান থেকে কি করছে, একটা ব্লককে কি করছে, উপরের দিকে নিক্ষেপ করেছে, সেটা কি হবে, বলটা এইভাবে করে পতিত হবে, হয়ে তারপর কি হবে, সে এভাবে করে করে নিচের দিকে পড়তে থাকবে, ঠিক আছে? তো তোমার কি বলছে, ভূমি থেকে 5 মিটার উচ্চতার একটা স্থান থেকে কি করা হয়েছে, 3 ms inverse 1 বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এখন একটা জিনিস আমি তোমাকে কি বলছিলাম, তোমাদেরকে যে সংরক্ষণশীলতা বলের ব্যাপারটা কি বলছিলাম, যে এখানে কি হবে, তুমি এই আদি অবস্থায় এই বস্তুটাকে তুমি যে বেগে নিক্ষেপ করবা, ঠিক আছে? এখানে ব্যাপারটা হচ্ছে যে তুমি এখানে আদি অবস্থায় এই বস্তুটাকে তুমি
যে এই ব্যাগে কি করবা, উপরের দিকে নিক্ষেপ করবা, ঠিক আছে? সে কি হবে, এই পজিশনে আসতে যখন তুমি যে পজিশন থেকে নিক্ষেপ করছো ওই পজিশনে ফিরে আসলে সে একই ব্যাগে নিচের দিকে পড়তে থাকবে। অর্থাৎ ব্যাপারটা কি দেখো, তুমি ভূমি থেকে তুমি ভূমিতে যদি কি করো, ভূমি থেকে একটা বস্তুকে যদি তুমি কি করো 40 mm ইমপ্যাক্স ব্যাগে নিক্ষেপ করো, তো সেটা কি হবে, সেটা আবার এভাবে ঘুরে ফিরে ভূমিতে পতিত হবে না। ভূমিতে পতিত হওয়ার সময় সে কি হবে, 40 mm ইনভার্স বেগে সে ভূমিতে পতিত হবে। জিনিসটা বুঝে গেছে? তাহলে আদি আর শেষ বেগটা কি একই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদি বেগ আর শেষ বেগ একই, ডেফিনেটলি আদি বেগ আর ভূমিতে পড়ার মুহূর্তে শেষ বেগ একই, ঠিক আছে? তো এখানে কি হবে, তো তাহলে আমার দেখো এই পয়েন্টে কি হচ্ছে, এই পয়েন্টে যখন সে পড়তেছিল, সে পড়াকালীন এই পয়েন্টে তার ইয়া কত, আদি বেগ ইউ ইকুয়াল টু কত, 3 হবে না? তো আদি বেগ ইউ ইকুয়াল টু যদি 3 হয়, এইচ ইকুয়াল টু দেয়া আছে কত, এইচ ইকুয়াল টু দেয়া আছে 5 m। তো তাহলে আমার কি হবে, আমার ভূমিতে স্পর্শ করার মধ্যে বেগ হবে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, বা ভি স্কয়ার ইকুয়াল টু হবে 3² প্লাস 2 × 9.8 × 5। দেন জাস্ট আমরা কি করবো, ভি ইকুয়াল টু হবে রুট অফ পাওয়ার ধর হচ্ছে 98, 98 নট 107, তো রুট অফ পাওয়ার 107 ms ইনভার্স 1। বুঝে গেছে জিনিসটা? আচ্ছা ঠিক আছে, আমি দেন তোমাদেরকে আরেকটা লিঙ্ক দিব, তোমরা ওই লিঙ্কে চাইলে মানে এখন ঢুকবা, ঠিক আছে? যেহেতু এখানে টাইম শর্ট, এখন তো আমাদের রুমটা অফ করে দিতে হবে, ঠিক আছে? আমি লিঙ্ক দিচ্ছি।